नमस्कार बंधुरा, आमी जुई जियोग्राफी 360 डिग्री चैनेले तुम्हारे सबाई के स्वागत। आशा करछि तुम्हारा सकले भालो आछो। आज के आलोच्य विषय नवम श्रेणी मॉड्यूल 2। आमरा आगेर भिडियोते मॉड्यूल 1 निये आलोचना करेछि। जदि तुम्हारा भिडियोटा ना देखे थाको ताहले देखो डेस्क्रिप्शने लिंक पेये जाबे अथवा आई बाटनेओ लिंक पेये जेते पारो। तुम्हारा आजकेर भिडियोटा पुरो देखबे, आमादेर के कमेंट बक्से जानाबे भिडियोटा केमन लागजे आर अवश्य बंधुदेर साथे एटा शेयर करबे। तुम्हारा चैनलटा जदि एखोनो सबस्क्राइब ना करे थाको ताहले एखोनी चैनलटा सबस्क्राइब करो। आर आज के आलोचनाय चलो आमरा चले जाई। इट्स टाइम टू लर्न जियोग्राफी 360 डिग्री। आजकेर आमादेर आलोच्य विषय 2021 নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক মডিউল 2। আমরা এবার প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, কিভাবে কোরিওলিস প্রভাব বায়ুপ্রবাহ ও সমঞ্জসত্বকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। দ্বিতীয় আছে, কি কি কাজে জিপিএস ব্যবহৃত হয়। তৃতীয়ত, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে। চতুর্থত, বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কেন। আমরা প্রত্যেকটা প্রশ্ন সংক্ষেপে আলোচনা করে নেব, প্রত্যেকটা প্রশ্ন বুঝেও নেব যাতে আমাদের উত্তরপত্র লিখতে কোনো অসুবিধা না হয়। তবে তোমরা উত্তরপত্রে হাতের লেখা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যতটা পারবে সুন্দর করার চেষ্টা করবে, আর প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবি কিন্তু যথোপযুক্ত যেন হয়, অপ্রাসঙ্গিক ছবি যেন না থাকে। চলো তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, কোরিওলিস বল কিভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে তা ব্যাখ্যা কর। আমরা প্রথমে জানব কোরিওলিস বল কাকে বলে। সহজভাবে বললে পৃথিবী আবর্তনের প্রভাবে পৃথিবীর ওপর যে বলের সৃষ্টি হয় তাকেই বলে কোরিওলিস বল। 1835 সালে জিডি কোরিওলিস এই বলটা আবিষ্কার করে বলে তার নাম অনুসারেই এর নাম হয় কোরিওলিস বল। এবার আসবো আমরা প্রশ্নে। এই বলের প্রভাবে বায়ু সমুদ্র স্রোত সোজাসুজি প্রভাবিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হলো ফেরেলের সূত্র। এবার এই ব্যাপারটাকে যদি আমরা একটু সহজভাবে দেখি তাহলে কি হবে। পৃথিবীতে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই তিনটে বায়ু নিয়ত বায়ু, আমরা সকলেই জানি। এই তিনটে বায়ু যখন উত্তর গোলার্ধে প্রভাবিত হয় তখন সেটা ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে যখন প্রভাবিত হয় তখন সেটা বেঁকে যায় বাম দিকে। ঠিক এই নিয়মটাই সমুদ্র স্রোত উভয় গোলার্ধে এই নিয়ম অনুযায়ী চলে। তাহলে আমরা বুঝতে পারছি কোরিওলিস বল কীভাবে বায়ুপ্রবাহ আর সমুদ্র স্রোতকে প্রভাবিত করছে। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ আর সমুদ্র স্রোত কীভাবে দিক বিক্ষিপ্ত হচ্ছে তা সবুজ আর লাল রঙের দুটো তীরচিহ্ন দিয়ে দেখো পরিষ্কারভাবে বোঝানো আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা জানতে পারলাম। এবার আমরা আসব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, কি কি কাজে জিপিএস ব্যবহার হয়। আমরা প্রথমে জানব জিপিএস শব্দটার অর্থ কি। জিপিএস শব্দটার অর্থ গ্লোবাল পজিশনিং সিস্টেম। মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহ দ্বারা ভূপৃষ্ঠে যে কোনো স্থানের অবস্থান নির্ণয় পদ্ধতিটিকেই বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে জিপিএসের ব্যবহার আমরা সর্বত্র দেখতে পাই। আমরা পয়েন্টের মাধ্যমে এই জিপিএসের ব্যবহারটা জানব। অ্যাক্টিভিটি ট্যাক্সে নাম্বার পেতে গেলে অবশ্যই তোমরা পয়েন্ট ভিত্তিক করে লিখবে,
থরলি কিন্তু লিখবে না। চিত্রের মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছি কিভাবে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর যে কোনো স্থান সংযুক্ত হচ্ছে, ছবির মাধ্যমে একটু পরিষ্কার। এবার আমরা ব্যবহারগুলো জানি, চলো। এক নম্বর ব্যবহার, পৃথিবীর যে কোনো স্থানে নির্ভুলভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়। অর্থাৎ পৃথিবীতে যে কোনো স্থানে, পাহাড়, সমুদ্র, সমভূমি, মালভূমি, সমুদ্রপৃষ্ঠ, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তার অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে গেলে আমরা জিপিএসের দ্বারা সেই সমস্যার সমাধান করতে পারি। দ্বিতীয়ত, যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হয়। যথাক্রমে জাহাজ, বিমান, মোটরগাড়ি চালানোর সময় দূরত্ব পরিমাপ, সামনে কোনো বিপদ আছে কি না তার ধারণা গ্রহণ করার জন্য আমরা জিপিএস ব্যবহার করি। তৃতীয়ত, মানচিত্র প্রস্তুতি, জরিপ কার্যে জিপিএসের ব্যবহার আছে। পৃথিবীতে এতগুলো দেশ আছে, তাদের মানচিত্র কি খুব এলোমেলোভাবে বানানো হয়েছে? একদমই না। সঠিক অক্ষাংশ, সঠিক দ্রাঘিমাংশ দিয়েই পৃথিবীর মানচিত্র অঙ্কন হয়েছে। জরিপ কার্য, যে কোনো জমির জরিপ সেটাও কি এলোমেলোভাবে বানানো হয়? একদমই না। সঠিক অক্ষাংশ, সঠিক দ্রাঘিমাংশ সে জরিপ কার্যে প্রয়োজন হয়। চতুর্থত কি জানবো, সর্বোপরি দেশের প্রতিরক্ষা কার্যে জিপিএসের ব্যবহার করা হয়। প্রতিপক্ষের অবস্থান জানতে জিপিএসের গুরুত্ব অপরিসীম। কোথা থেকে প্রতিপক্ষ আক্রমণ করবে, তাদের অবস্থান কোথায়, আমরা কিভাবে জানব 2021-এ দাঁড়িয়ে? অবশ্যই জিপিএসের ব্যবহারের মাধ্যমে। আরেকটা আমাদের একদমই ভুললে চলবে না, আবহাওয়া পূর্বাভাস। বর্তমানে আমরা কিভাবে আছি, সর্বশেষে আমরা আবহাওয়ার পূর্বাভাসে জিপিএসের গুরুত্ব অস্বীকার করতেই পারি না। যে কোনো পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর গোলযোগ সহজেই আমরা জিপিএসের মাধ্যমে ধরে ফেলতে পারি। তাহলে জিপিএসের ব্যবহার কী কীভাবে হয় আমরা জানতে পারলাম। এবার আমরা আসব তৃতীয় প্রশ্নে। পৃথিবী নিজের অক্ষে চারিদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে? আমরা পৃথিবীর সম্পর্কে সকলে একটু আধটু জানি, চালে চলো আমরা আরেকবার সেই জানাগুলোকে আরেকবার মনে করে নিই। পৃথিবী নিজের অক্ষের সাথে 65.5 ডিগ্রি কোণে হেলে আছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, আর নিজের কক্ষপথে একবার আবর্তন করতে পৃথিবী সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী যদি এই কাজটা বন্ধ করে দেয় তাহলে কি হবে পৃথিবীর? প্রথমেই কি হবে তা আমরা একটু জেনে নিই। চলো, পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে, তার ফলেই বড় দিন থেকে ছোট দিনও আসে, আবার বড় রাত থেকে ছোট রাতও আসে। প্রত্যেকটা সময়ই পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই আবর্তন বন্ধ হলে দিন রাত আর হবে না, একদিকে সূর্যের আলো পড়বে আরেকদিকে সূর্যের আলো পড়বে না। আর সূর্যের আলো যদি নাই পৌঁছায় তাহলে কি হবে, জীবজগতের সৃষ্টি হবে না, প্রাণের সৃষ্টি হবে না, অন্যান্য গ্রহের মতো পৃথিবীতেও প্রাণের সঞ্চার থাকবে না। তাহলে প্রাণের সঞ্চারের জন্য পৃথিবীর আবর্তন খুবই দরকার। দ্বিতীয়ত কি, সূর্যাস্ত, সূর্যোদয় হবে না। যদি নিজের অক্ষের চারিদিকে আবর্তন বন্ধ করে দেয় তাহলে তো সূর্যের চারিদিকেও প্রদক্ষিণ করবে না। তাহলে উষা, প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, গোধূলি, সন্ধ্যা কিচ্ছু হবে না, পৃথিবী স্থির থাকবে, একদিকে আলো পড়বে আরেকদিকে আলো পড়বে না। চিত্রটাতে আমরা কী দেখতে পাচ্ছি, চিত্রটিতে আমরা কী দেখতে পাচ্ছি, আবর্তন বন্ধ হলে পৃথিবী কী রূপ অবস্থায় দাঁড়াবে? তাহলে তৃতীয় প্রশ্নটিও আমাদের কাছে পরিষ্কার। এবার আমরা আসব চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নে কী আছে, বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কেন?
আমরা প্রথমেই জানব অচিরাচরিত শক্তিগুলো কী কী, সূর্যরশ্মি, বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। এবার জানব আধুনিককালে এদের ব্যবহার বেড়েছে কেন। প্রথম কারণ, পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশ দূষণ ঘটায় না। চিরাচরিত শক্তিগুলো অধিক পরিমাণে দূষণ ঘটায়, তাতে কি পরিবেশের প্রচুর ক্ষতি হয়। আর এই অচিরাচরিত শক্তিগুলো পরিবেশ বান্ধব হওয়ার জন্য এই দূষণের পরিমাণ কম, দূষিত গ্যাস, দূষিত পদার্থ পরিত্যাগ কম করে, ফলে পরিবেশের ভালো হয়, মানুষ তাই ব্যবহার করছে। দ্বিতীয়ত, শক্তির যোগান। এই শক্তির যোগান প্রবাহমান, অফুরন্ত, তাই বহু ব্যবহার ফলেও নিঃশেষিত হচ্ছে না, মানুষের ভয় থাকছে না শেষ হয়ে যাওয়ার। তৃতীয়ত, স্বল্প মূল্য। এই শক্তি উৎপাদন, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় খুবই কম, ফলে মানুষ ব্যবহার করছে বেশি। তারপরে আবার একক প্রতি উৎপাদনও কম হয়, অর্থাৎ এর যে ব্যয় সেটা যদি কম পয়সায় হয় তাহলে তার গ্রহণযোগ্যতা বাড়বে ধীরে ধীরে, সেটাই হচ্ছে। আর সবশেষে আছে, সমগ্র বিশ্বে এই সম্পদ সমানভাবে বণ্টিত, ফলে স্বল্প জায়গাতেও এই শক্তি কেন্দ্র স্থাপনে অসুবিধা হচ্ছে না, অনেক জায়গা লাগছে না, জায়গার কম অপচয় হচ্ছে, দূষণ কম হচ্ছে, তাহলে মানুষ এইগুলি ব্যবহার করছে খুব সহজ। আমাদের কাছে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যদি দেখতে পাই আমাদের চারিপাশে অচিরাচরিত শক্তি ব্যবহার আমরা শুরু করে দিয়েছি ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। এখনই সাবস্ক্রাইব করো জিওগ্রাফি 360° চ্যানেল, আর সমস্ত নোটিফিকেশন সঠিক সময় পেতে বেল আইকনটি প্রেস করো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।